প্রথমতে দৰং জিলাত নোটিছ দিছে, তাৰপিছত গড়েশ্বৰত এনে কণ্টিনিউ হৈ থাকিব নেকি? আজি আলোচনাত কি হ'ব? হয় স্যার, যোৱা 22 জুলাই তারিখে এনকে দৰংগাৰ পৰা আৰম্ভ কৰি পৰৱৰ্তী পৰ্যায়ত গোটেই বিটিচি অঞ্চলতে ফরেস্ট লেন ট্রাইবেল বেল্টেন ব্লকের খাসমাতি নামত প্রায় 4 শতাধিক পরিয়াল উচ্ছেদ জাননি বিটিসি সরকারের তরফ থেকে জারি করা হয়েছে। 22 জুলাই পর ধারাবাহিকভাবে এবিএম সুয়ে আর বিভিন্ন দল সংগঠনে আমি গুয়াহাটির পর আরম্ভ করে বিটিসি লোকের ধারাবাহিকভাবে আন্দোলন করে আছো আর এই উচ্ছেদের বিরুদ্ধে প্রবল জনমত গঠন করার আমি চেষ্টা করে আছো। সংবাদ মাধ্যমে এক্ষেত্র যথেষ্টখানি গুরুত্বপূর্ণ ভূমিকা লয়। বিটিসির এই লক্ষ লক্ষ ভূমি প্রত্যাহীন পরিয়াল সময়ের কাপত উচ্ছেদের বিরুদ্ধে লিখি আছে, তাৰবাবে সংবাদ মাধ্যম ধন্যবাদের পাত্র। তো তেনেকুৱা সময়তে আমি বিটিসি প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়া অফিসিয়ালি এবিএমস পত্র প্রেরণ করে তেখেতর অ্যাপয়েন্টমেন্ট বিচারিছিল আর তেখেতে আজি আমাক এই গুয়াহাটি স্টেট বা বড়োলেন গেস্ট হাউসলকে মাতিছিল আলোচনা করবলে। আমি এই আলোচনা কালত প্রমোদ বড়ো ডাঙরিয়াক স্পষ্টভাবে আহ্বান জানাইছো যে 2003 চনের 10 ফেব্রুয়ারি তারিখে স্বাক্ষরিত বিটিসি চুক্তির 4.3 দফা অনুসরি 2003 চনের 10 ফেব্রুয়ারি আগরে পৰা বিটিসি বসবাস করে থাকা প্রত্যেকটি জাতি জনগোষ্ঠীর মাটির অধিকার 100% সুরক্ষিত করার দাবিতো আমি সজোরে উত্থাপন করেছো। তদুপরি আপনার আটাই জানে যে আমি ইতিমধ্যে বিটিসি অঞ্চলত যিখিনি মানুহ উচ্ছেদ জাননি দিয়া হৈছে সেই পৰিয়াল সমূহ খুবই আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হৈছে। আৰু আমি দেখিবলৈ পাইছো যে বিটিসি অঞ্চলত আজি যুগ যুগান্তৰৰ পৰা বসবাস কৰি থকা মানুহখিনিকো তাত বেদখলকাৰী হিচাপে আখ্যাতি জাননি দিয়া হৈছে। তো এবিএম স্পষ্টভাৱে আগৰে পৰা এইখিনি কথা কৈ আহিছো যে বিটিসি অঞ্চলত বিটিসি চুক্তিয়ে বিটিসি চুক্তিৰ আগৰে পৰা বসবাস কৰি থকা প্ৰত্যেকটো পৰিয়ালৰ মাটিৰ অধিকাৰ জাতি ধৰ্ম বৰ্ণ ভাষা নিৰ্বিশেষে সুৰক্ষিত কৰিছে। কিন্তু আজির তারিখত গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের কিবা নির্দেশের লই যদি বিটিসির পরে 17-18 হাজার পরিয়াল উচ্ছেদ করব সরকারের পরিকল্পনা করে তার বিরুদ্ধে এবিএম প্রতিবাদ পরিচয় করিম। তো তেনেকুৱা ক্ষেত্রে প্রমোদ বড়ো ডাঙরিয়া আজি যিখিনি আলোচনা আমার লোক করলে আংশিকভাবে আমি কিছু সফল হওয়া বলে কৈছো। আর যদিও বা তেখেতের স্পষ্টভাবে এতিয়ালৈকে উচ্ছেদ হবনে নয় সেইভাবে তেখেতে কোনো মন্তব্য দিয়া নাই, কিন্তু আমি তেখেতক সজোরে দাবি উত্থাপন করেছো আজি এই আলোচনার জড়িয়তে যে বিটিসির যাতে কোনো কারণতে গুন্ডোজার চলা নহয়। যদি কোনোবা সরকারি মাটি বিটিসি সরকারের প্রয়োজন আছে তেনেহলে 2003 চনের আগরে পৰা বসবাস করে থাকা সেই পরিয়াল সময় বিটিসি উচ্ছেদের পূর্বে পুনঃসংস্থাপনের জড়িয়ে মাটির পত্তার জড়িয়ে তাক সংস্থাপিত করা হোক। পুনঃসংস্থাপন অবিহনে কোনো ধরনের উচ্ছেদ বিটিসি মানি লওয়া নয়, এয়া এবিএম স্পষ্ট কথা। এবিএম আন্দোলনও আগবাড়ি, আলোচনাও আগবাড়ি, আর আপনার আটাইয়ের জ্ঞাতার্থে অবগত করব বিচারিছো যে এবিএম আর বিভিন্ন দল সংগঠন বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর সহযোগত বিটিসি ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের উচ্ছেদের নামত যে জাননী জারি করেছে তার বিরুদ্ধে আমি মহামান্য গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছো। যাকালি গোচরটোর এক সম্পূর্ণ পজিটিভ শুনানি আমি পাইছো আর মহামান্য গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়তো আমার এই ক্ষেত্রে সম্পূর্ণ ভরসা আছে। প্রথম কথা, শেষ কথা, চূড়ান্ত কথা, এবিএম এই বিটিসির উচ্ছেদ এবিএম কোনো কারণতে মানি নলয়। বিটিসির 100% মাটির অধিকার সুরক্ষিত করার স্বার্থত বিটিসি শ্রী প্রমোদ বড়ো ডাঙরিয়ায় 2000 বিটিসি নির্বাচনের পূর্বে যে মাটি পত্তা দিয়ার প্রতিশ্রুতি প্রদান করেছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করে বিটিসির সর্বস্তরের জনগণের মাটির অধিকার রক্ষা করার দাবি আমি এই আলোচনার জড়িয়ে উত্থাপন করেছি।